কিভাবে আমাদের সবকিছুকে গাজীর আকাত পরিচালিত গোর সিনেমাটি এবার আন্তর্জাতিক বাজারে যাচ্ছে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ উপলক্ষে বুধবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি বছরের শেষ সিনেমা হিসেবে চট্টগ্রামের দুটি হলে মুক্তি পেয়েছে গাজীর আকাত পরিচালিত গোর সিনেমাটি আমরা এটা প্রথম বাংলাদেশে রিলিজটা দিই সিলভার স্ক্রিন চট্টগ্রামে এবং এই চট্টগ্রামে এটা রিলিজ দেওয়ার একটি প্রধান কারণ আছে সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি ঘটনা যে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের কোনো পূর্ণ দুর্গ ইংরেজি চলচ্চিত্র হয়নি এবং এটা শুধু যে একটা ইংরেজি চলচ্চিত্র তা না এটা কিন্তু একটা বাই লিঙ্গুয়াল ফিল্ম মানে এটা ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় নির্মিত হয়েছে সো চলচ্চিত্রের ইতিহাস এই ঘটনাটা কিন্তু হয়তো এখন অনেক ছোটোমনি হলেও আমাদের যখন চলচ্চিত্র নিয়ে ইতিহাস রচিত হবে তখন কিন্তু এই বিষয়টি আমাদের কাছে থাকবে এই ঘটনাটাকে আমরা সবসময় রাজধানী কেন্দ্রিক না করে আমরা এই ঘটনাটাকে ঢাকার বাইরে একটি জায়গায় নিয়ে যেয়ে করতে চেয়েছি সেই কারণে আমরা চট্টগ্রামে আমরা এটা রিলিজ দিই এবং সাত দিন গত শুক্রবারে যেটা রিলিজ হয়েছে এবং আমরা বলেছিলাম যে আমরা ঢাকায় পরে রিলিজ দেবো যেমন এখন এটা ঢাকার রিলিজ হচ্ছে স্টার সিনেপ্লেক্সে এবং যমুনা ব্লক ব্লাস্টারে এবং যেটা হলো যে ঢাকার রিলিজ ছাড়াও আমরা আজকে যে ঘোষণাটা দিয়েছি একটু আগে সেটা হলো লস এঞ্জেলসের কাউন্টিতে উনিশে ফেব্রুয়ারি একটি হলে এই ছবিটি রিলিজ হচ্ছে এটা অনেক আগেই ডেট করা ছিল কিন্তু করোনার কারণে আপনারা জানেন লস এঞ্জেলস করোনার অবস্থা খুবই খারাপ কিন্তু সেখানে গিয়েছে এবং উনিশে ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট আমাদের একটি সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে যে আপনি যেহেতু এটি একটি ইংরেজি চলচ্চিত্র সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে অস্কারে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফিল্ম ছাড়াও আপনি যদি অস্কারে কোয়ালিফাই হতে চান তাহলে আপনাকে লস এঞ্জেলস কাউন্টির যে কোনো একটি হলে এটা চলতে হবে এবং একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা এই ছবিটি নিয়েছে এবং তারা এটা চালাবে ওখানে এবং আমরা যদি সেখানে চালাতে পারি তাহলে আমাদের একটি সমূহ সম্ভাবনা আছে ডিরেক্ট একটি অস্কার কোয়ালিফাইয়ের জন্য একটা সার্টিফিকেট পাওয়া এই হলগুলো এতই রেকগনাইজড একটি হল যে তারা অ্যাকাডেমিস কোয়ালিফাই করার জন্য একটি সার্টিফিকেট দিয়ে থাকে আপনারা জানেন যে ইদানিং অস্কারেও কতগুলো নিয়ম করেছে যে যদি কোনো হল করোনার কারণে চলতে না পারে মুক্তি দিতে না পারে তাহলে ওই হল যাকে সার্টিফাইড করবে সেই ছবিগুলো অস্কারের জন্য কোয়ালিফাইড হবে বিশেষ করে ইংরেজি ছবি বা ওই লস এঞ্জেলসের ছবিগুলোর ব্যাপারে বলা আছে তো এইটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটি বড় রকমের ঘটনা ঘটে যেতে পারে যদি কোনো কারণে লস এঞ্জেলস কাউন্টিতে ছবিটি রিলিজ দিতে করোনার কারণে ব্যাঘাত ঘটে আমরা সম্ভবত একটি সার্টিফিকেট পেয়ে যেতে পারি যেটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের জন্য একটি বড় ঘটনা এবং এটা দিয়ে যাত্রা শুরু আর অনেকেই আমাদের এই চলচ্চিত্রটা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু আমরা চাইনি আমরা চেয়েছিলাম আস্তে আস্তেই আমাদের মুভটা হোক এবং যেহেতু আপনারা জানেন অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেহেতু একটি ইংরেজি ভাষার ছবি বিশ্বের যে কোনো স্থানে ছবিটি প্রদর্শন করা যাবে এবং বিশ্ববাসীরা মানুষ মানুষটা এই ছবিটা দেখতে পাবেন এবং এই ইংরেজি করার একটি প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশকে পৃথিবীর সব জায়গায় পৌঁছাতে চাই চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব এবং আমরা সেই চেষ্টাটা করেছি এবং আমার ধারণা দর্শকের এই ছবিটি ভালো লাগবে টিনের তলোয়ার নিয়ে আমরা বিশ্ব জয় করা বিশ্ব পরিভ্রমণ করা অনেক অনেক কঠিন আমরা দেখেছি বিশ্ব চলচ্চিত্র ধারায় নিজেদেরকে যুক্ত করতে গেলে আমার জন্য এটা মনে হয়েছে এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত গল্পটা গল্পের জন্য একটি দরজা আমাদের জন্য খোলা আছে আর বাংলাদেশ হচ্ছে গল্পের দেশ অসাধারণ অসাধারণ এখানে গল্প তৈরি হচ্ছে গোর ছবিটি এমন একটি গল্প যে গল্পটি বিশ্ববাসী এই গল্পটি দেখেনি এবং এই গল্পের হাত ধরেই বিশ্ববাসী বাংলাদেশকে দেখবে ঢেঁকিতে পার দিচ্ছে ঢেঁকি বাঁধছে গরু কৃষক এবং পুরো বাংলাদেশটাকে আমাদের যে আমি যেই বিষয়টা আমার সবচেয়ে প্রিয় সাম্প্রদায়িক যেটা ধর্ম নিরপেক্ষতা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি বাঙালিত্ব অনেক কিছু এই ছবিটির মধ্যে আছে এবং আমার বিশ্বাস পৃথিবীর দর্শক একটি ভিন্ন অঞ্চলকে এবার দেখতে পাবে আগ্রহ দেখতে পারবে। অনেক বড় বড় এই লস এঞ্জেলসের মতো হলিউডের মতো অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে করোনার কারণে আমাদের দুর্ভাগ্য আমাদের কারণ আমরা এটা অনেক আগেই রিলিজ দিতে পারতাম দুই একটি সাউথ নর্থ আমেরিকাতে ছবি চালানোর জন্য একটি কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু আমরা এটা করতে পারছি না কারণ আসলে আপনারা জানেন যে সিনেমা মুখ মুক্তে পড়ে আছে তবে আমি বিশ্বাস করি এই চলচ্চিত্র অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবে কারণ হয়তো করোনা থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত হব এবং আমরা ধারণা যে এটা বিশ্ব পরিভ্রমণে অনেক অনেক ভালো একটি পদক্ষেপ থাকবে দু হাজার আমাদের চলচ্চিত্রের জন্য খুবই খারাপ সময় কারণ যে কটা চলচ্চিত্র হওয়ার কথা ছিল সেগুলো হতে পারিনি কিন্তু কতগুলো চলচ্চিত্র বেরিয়েছে যেমন ঊনপঞ্চাশের বাতাস তারপরে তানবীর মোকামেলের যে চলচ্চিত্রটি এই ছবিগুলো কিন্তু খুব ভালো অনেক স্ট্যান্ডার্ড ফিল্ম তবে দুই হাজার বিশে যে কটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে বা প্রদর্শিত হয়েছে খুবই ভালো চলচ্চিত্র আমি বলবো আর দুই হাজার বিশে আমাদের আসলে অন্যান্য সেক্টরে যেই ধরনের প্রবলেম ছিল আমাদেরটাও সেই একইভাবে থিয়েটার চলচ্চিত্র সব একই অবস্থায় গিয়েছে তবে এই দুই আমাদের অনেক শিক্ষা দিয়েছে যেমন আজকে অল্টারনেটিভ ফিল্মগুলো অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো নিয়ে মানুষ এখন চিন্তা করছে তো আমি মনে করি যে এইটা আসলে মানে চলচ্চিত্রের জন্য না দুই হাজার আসলে আমাদের সবার জন্যই